हेलो गाइस, वेलकम टू तेजस्मिता ब्लॉग। आमी तुषार, तेजस्मितार बाबा। आशा करी आपनारा ओके चेनें, जानी ओर भालोबासा, आपनादेर भालोबासा एबं आशीर्वाद सबई ओर साथे आछे। एटा आमार फार्स्ट ब्लॉग, भिडियोटी देखते आशा करी आपनादेर खूब भालो लागबे। एई सुंदर वेदारे आसुन, आपनाराओ संगे थाकुन। सरप्राइज, भिडियोटी भालो लागले लाइक शेयर कमेंट अवश्यई करबेन। तो आसुन भिडियोटी स्टार्ट करा जाक। So, let's start। तो चले एलाम आपनादेर निये, आसुन देखा जाक। एटी होच्छे चम्पारण मीट कर्नार, 18 नम्बर उल्टोडांगा रोड, कलकाता 7 লক্ষ 4। आपनादेर एकटु बोले नि, एई चम्पारण मीटेर, एटी एक्चुअली बिहार नेपाल बॉर्डारेर काछे खोरासान नामेर एकटी ग्राम थेके आसे। ओखान थेके एटी बिहारेर चम्पारण जागाय चले जाय। तो सेखान थेकेई एटी गोटा जगह फेमस हो जाए। चम्पारण मटने खूब प्रसिद्धता आछे। दोकानटी छोटोखाटोर मध्य हलो खूब सुंदर गोछानो। एखाने बसे सीटिंगेर किछु व्यवस्था आछे, आपनारा देखते पाच्छेन एई जे चेयारगुली सेगुली। तो आसुन दोकानदारेर काछ थेके। एखाने मटन हांडির संगे कि देवा हय एमनि? गोटा लसुन थाके आर एकटा सिक्रेट मसाला आछे, माटिर हाँड़ीते बानाय, तार जन्य एटाके आमरा हांडি मटन बोलि। एटा आमादेर 2019 25 डिसेम्बर फार्स्ट कलकाता एटा खोले। तारपर कलकाता जतगुलो खुलेछे सब नगर, तार जन्य कस्टमारगुलो तो बोलछे आपनारा देखे आसबेन। আরে সঙ্গে এখানে প্রেফার কি খাবার? হান্ডি মটনের সঙ্গে, হান্ডি মটনের সঙ্গে আপনি রুটি খেতে পারেন, প্লেন রুটি, তাওয়া রুটি, ঘি রুটি আছে 12 টা পিস, তাওয়া রুটি আছে 7 টাকা পিস, রাইস আছে প্লেন, স্টিম রাইস, জিরা রাইস আছে, সব পেয়ে যাবেন, ঘি পরোটা আছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার মাটন নেওয়া কমপ্লিট, চলুন এবার বাড়ি যাই, গিয়ে দেখি। দেখতেই পাচ্ছেন আপনারা, নিয়ে চলে এলাম চম্পারণ মাটন। তো আসুন প্যাকিংটা খুলে দেখা যাক ভেতরে কি অবস্থা আছে। আমার তো জাস্ট এখনই জিভে জল চলে আসছে। হ্যাঁ, যে খুব এক্সাইটিং লাগছে নিজেকে। ও বাবা, এ তো প্যাকিংটাও বেশ জবরদস্ত, মানে খুলতেই বেশ ঘাম বেরিয়ে যাচ্ছে। অনেক অনেক কিছু দিয়ে প্যাক করা রয়েছে অলরেডি। দেখুন না, কাগজের মোড়ক দেওয়া রয়েছে, প্লাস্টিকের পর ডবল প্লাস্টিক, তারপরে রান্তায় মোড়া। ওরে বাপ রে বাপ, এটা বিশাল প্যাকিং। আচ্ছা, রান্তার পর দেখছি এই বেরিয়ে গেছে। উফ, দারুণ স্মেল, জাস্ট একটা স্মোকিং ফ্লেভার। আপনারাও দেখুন কি ডিলিশিয়াস লাগছে জিনিসটা, মানে গন্ধতেই বোঝা যাচ্ছে যে কি টেস্ট হতে পারে। জাস্ট অসম, অসম। আচ্ছা, এটা আমি ঢেলে নিচ্ছি এবারে, জাস্ট খাবো। কিন্তু এর যা গন্ধ, যা স্মোকি ফ্লেভার, জাস্ট অসাধারণ। আমি চাইবো আপনারাও এটা টেস্ট করুন, চম্পারণ মটন। জাস্ট অসম, অসম, মানে ফ্লেভারেতেই বোঝা যাচ্ছে, খেয়ে আর দেখতে হবে না। বলে না ঘ্রাণেনং অর্ধ ভোজনং, তো সেই রকমই ব্যাপার আর কি। গন্ধেতেই বোঝা যাচ্ছে যে মানে কী টেস্ট হবে। ও খালি দেখে নি। ওকে বন্ধুরা, আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আপনারাও এই উল্টোডাঙায় চম্পারণ মটনে গিয়ে টেস্ট করতে পারেন। খুবই সুন্দর, এটা খুবই টেস্টফুল, স্মোকি ফ্লেভার আছে, দারুণ দারুণ, জাস্ট অসাম। একটা নতুন আইটেম আমাদের এখানে চালু হয়েছে, এটা কলকাতাতে আরও কয়েক জায়গায় রয়েছে, তবে এই দাদার বক্তব্য অনুযায়ী এটাই হচ্ছে প্রথম কাউন্টার এবং এটাই অরিজিনালিটি, পিওর। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন নেক্সট ব্লকে আবার দেখা হবে, টাটা বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারাও সকলে।